দিদিমণি, তোমার নতুন বছরের গিফট চলে এসছে, তো সেগুলো কেমন হয়েছে না হয়েছে তোমার দর্শক বন্ধুদের তুমি সেগুলোকে ভালো করে শেয়ার করো। হ্যাঁ, তার আগে বলি নমস্কার সবাইকে। অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি, মাঝখানে একটু প্রবলেম ছিল। তো হ্যাঁ, আমার দুটো গিফট এসছে, নতুন বছরের গিফট। আর গিফটগুলো প্রথমেই বলি, আমার খুব পছন্দ হয়েছে। তো সেই গিফটগুলোই সবেমাত্র আমি আনবক্সিং করেছি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্যেই ভাবলাম এই ভিডিওটা করি। তো প্রথমেই একটা সার্ভিং বোলের সেট ছিল। এই সার্ভিং বোলের সেটটা এখান থেকে তুলি, তুলে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সব থেকে বড় সেট। তারপরে এইটা, আর এটা হচ্ছে ছোট, তিনটে। হ্যাঁ, তিনটে। যদিও এখানে একটা এক্সট্রা বক্স করা রয়েছে, কিন্তু তিনটেই ছিল আমি অনলাইনে যা দেখেছি। এই বক্সটা আমি সরিয়ে দিই, বক্সটা সরিয়ে দিলে দেখতে সুবিধা হবে। সাবধানে। এই হচ্ছে তিনটে সার্ভিং বোল, সামনে রাখলাম। কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ব্লু আর হোয়াইটের মধ্যে। তো এটা কবে ও অর্ডার দিয়েছে আমি জানি না ফ্লিপকার্টে। আমি একবার দেখেছিলাম সার্ভিং বোলগুলো, আমি এমনি জাস্ট দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল। তো তিনটে সাইজের সার্ভিং বোল, যেহেতু আমার একটা কুকিং চ্যানেল রয়েছে আপনারা জানেন, তো সেই কুকিংয়ের জন্য এইরকম সার্ভিং বোল বা মোটামুটি রান্নাঘরের যে কোনো জিনিস আমার ভীষণ পছন্দ হয়। তো সেইটা, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো ভাবছি এখানে কি পরিবেশন করা যায় সেই ভিডিও তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে প্রথম গিফট যেটা আমার খুব ভালো লেগেছে, এটাকে একটু সরিয়ে দিই। আর একটা গিফট আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা, এটা আগে বক্স থেকে আমি বের করি। এটাও সারপ্রাইজ গিফট, পেতে তো সবারই ভালো লাগে, তো আমি তো তার ব্যতিক্রমী নই, আমারও ভালো লেগেছে। এইটা হচ্ছে অলিভওয়্যারের একটা টিফিন কন্টেনারের সেট। তো বক্সটাতে দেখানো যাক কি রয়েছে ভিতরে দেখি। মোটামুটি বাইরে থেকে ফটোগুলো দেখেছি। একটা কার্ড রয়েছে, বেরিয়ে গেছে। বাহ, কালারটা কিন্তু খুব মিষ্টি, অরেঞ্জ আর গ্রে কালারের, খুব সুন্দর। আর বক্সিংটাও কিন্তু খুব সুন্দর, দেখুন প্যাকিংটা। এর যে ব্যাগটা রয়েছে ছোট, এইরকম ভাবে কিন্তু ক্যারি করা যায়, খুব সুন্দর লাগছে এটা। কে দিয়েছে দেখো। এবার এটাকে ওপেন করি, দেখি ভিতরে কি রয়েছে। এই হচ্ছে ভিতরের সেট, এখানেও সেই তিনটে সেটই রয়েছে। এটা সব থেকে ছোট, তার থেকে এটা একটু বড়, আর এটা ওর থেকে আরেকটু বড়। আর এগুলো একটু সরিয়ে দিই, ভিতরে কিন্তু স্টিল, মানে প্লাস্টিক নয়, সুতরাং খাবার নষ্ট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো এই একটা সেট, আর এই সেম জিনিস, ভিতরে স্টিলের বক্স রয়েছে। আর এই, আর এটা হচ্ছে অলিভওয়্যার, অলিভওয়্যারের একটা লাঞ্চ বক্সের সেট। তো দুটো গিফটই আমার খুব পছন্দ হয়েছে। আর যদি আপনারা এই রকম জিনিস যদি কিনতে চান, তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। পছন্দ তো জিনিস দুটো? সত্যি আমার খুব পছন্দ হয়েছে, এইগুলোও পছন্দ যেমন হয়েছে এগুলোও পছন্দ হয়েছে। কারণ রান্না বান্না করতে ভালোবাসি, তো এই সমস্ত জিনিস তো পছন্দ হবেই। তাহলে এবার আমরা নতুন কি খাবার পাবো, নতুন কি খাবার করা যায় শীতকাল, যেহেতু কিছু মানে দেখছি, কিছু যদি পিঠে কিছু করা যায়, গাজরের হালুয়া, গাজরের হালুয়াও করা যেতে পারে। তো দেখা যাক কি করা যায়। আর এখানেই আমি সার্ভ করব, সেটা আপনাদের সাথে শেয়ারও করব।
ভীষণ পছন্দের দুটো গিফট নিয়ে আমি আজকে বসেছি, এখন কিছুক্ষণ ধরে এগুলোকে একটু দেখবো। আর এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ভিডিও, কারণ সবকিছুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আর তো আশা করি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগেছে নিশ্চয়ই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর চেষ্টা করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার। তো আমি ততক্ষণ এই আমার গিফটগুলো নিয়ে একটু আনন্দ করি, আর আপনারা দেখতে থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।